আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হেল্পলাইন ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম অভিনন্দন। আজকে আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়ালস নিয়ে হাজির হলাম, সেটা হলো যে পিকচার কিভাবে আপনারা ড্রয়িং করবেন। আপনাদেরকে যখন কোনো একটি বায়ার ট্র্যাকপ্যাড দিবে বা কোনো পিকচার দিবে, সেই পিকচার থেকে একটি জ্যাকার ডিজাইন কিভাবে আপনারা ইনপুট মানে ড্রয়িং করবেন তা আজকে আপনাদেরকে লাইভ দেখাবো। আপনাদেরকে এইরকম একটি পিডিএফ ফাইল দিতে পারে, সেই পিডিএফ ফাইলে এখানে অল ডিটেলস লেখা থাকবে। আপনার স্টিচ থাকলে স্টিচ অথবা জ্যাকার থাকলে সেই জ্যাকারের যে পিকচারটা সেই পিকচারটা দেওয়া থাকবে। আমরা আপনাদেরকে এই পিকচারটাই দেখাবো। অনেক একটা পিডিএফ ফাইলে আদার্স আরও অনেক পিকচার থাকতে পারে, মানে স্টাইল একটি পিডিএফ ফাইলে আমাদের 4-5টা স্টাইল থাকতে পারে। আর এই পিকচারটাই আজকে ড্রয়িং করে দেখাবো যে কীভাবে আপনারা অতি সহজে পিকচারটা ড্রয়িং করবেন। ড্রয়িং করার জন্য আপনার কম্পিউটার এখানে অথবা আপনি এই পিকচারটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, বা আমি যে সিস্টেমে আপনাদেরকে দেখাচ্ছি এই সিস্টেমে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা উইন্ডোজেই থাকে, এই আপনারা এইভাবে নিয়ে নেবেন। ধরেন আমি এই পিকচারটার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, আমি এতটুক ক্রপ করে নিচ্ছি। হ্যাঁ, এখন এটা আমি একটা সেভ আজ দিয়ে নিচ্ছি, এটা আমি ডেস্কটপে সেভ করে রাখবো। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্যই এই আমি ড্রয়িংটা করে দেখাবো। আর যদি আপনারা আমার এই দেখানো ড্রয়িংটা আপনারা ফলো করেন, তো অবশ্যই আপনারা অতি সহজে একটা ড্রয়িং তৈরি করতে পারবেন। আজকে এটি বেসিক একটা ড্রয়িং দেখাবো। আপনারা এই সফটওয়্যার ওপেন করবেন। আপনাদের সফটওয়্যার ওপেন করার পর আপনারা একটি পেজ নেবেন। পেজ নেওয়ার পর একটু অপেক্ষা করেন। হ্যাঁ, পেজ নেওয়ার পর একদম উপরের অপশনে যাওয়ার পরে দেখেন এই জায়গায় দেখেন পিকচার প্রসেসিং যে টুলসটা সেটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা ওপেন ফাইল, ওপেন ফাইলে প্রবেশ করার পর এখানে আপনাদের যে ফাইলে দেওয়া আছে সিলেক্ট করবেন, পিকচারটাই সিলেক্ট করার পর ওকে ওকে দেওয়ার পর এরকম আসবে। আসার পর আপনারা এক্সিট করে নেবেন। এক্সিট করে নেওয়ার পরে পিডিএফের সফটওয়্যারের ভিতরে এটা ইনপুট হয়ে যাবে। ইনপুট হয়ে যাওয়ার পর এটা দেখেন পিকচারটা আমার তো অনেকটা বড়, এই পিকচারটা আপনারা নিডল কসাস কমিয়ে নিতে পারেন। আমি এটাকে আগে সিলেক্ট বক্স দিয়ে আমরা এটা কপি করব। আমি কপি করে এটা টোটালটা আমরা কপি করব। আমি এটা কপি করে আপনার এই পিকচারটা ছোট করে নিতে পারেন। আমি যে টুলসটি আপনাদেরকে দেখাচ্ছি এই টুলসগুলো দিয়ে আপনারা এটা কাজ করবেন। তারপরে এখানে আপনাদের যত নিডল প্রয়োজন সেই নিডলটা দিবেন। দেওয়ার পর ওকে ওকেতে ক্লিক করার পর দেখেন আমার পিকচারটা একটা ছোট একটি পিকচার হয়ে গেছে। আমি যে নিডলটা দিয়েছি সেই নিডলের উপরে। এখন আমি আগের পিকচারটা আমি এখান থেকে রিমুভ করে দিব। এই পিকচারটা আমি নিচে নিয়ে পিকচারটা রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পর উপরে যে পিকচারটা যেন ছোটো পিকচারটা আগে আমি রিমুভ করি। হ্যাঁ, রিমুভ করে দিলাম। এখন যে এই যে দেখতেছেন যে পিকচারটা, এই পিকচারটাকে একটু আমরা হাতে কাজ করতে হবে, ড্রয়িং করতে হবে। যেমন দেখেন এখানে অনেকগুলো কালার কোড এখানে শো করবে। আপনারা যখন কোনো একটা নতুন পিকচার এখানে অ্যাড করবেন, ইনপুট করবেন, তখন দেখবেন যেন অনেক কালার কোড এখানে শো করবে। এটা মূলত একটা 3 কালারের পিকচার। এটা এখানে দেখেন আমার অনেকগুলো কালার এখানে শো করতেছে। এখন আমরা এখান থেকে প্রত্যেকটা কালারকে মানে অতিরিক্ত যে কালার সেই কালারগুলো আমরা রিমুভ করে দিব। এখান থেকে আমরা যে অতিরিক্ত কালারগুলো দেখতেছেন সেই কালারগুলো রিমুভ করে দিব। এই রিমুভ করার কিছু নিয়ম বা ট্রিক্স আপনারা জেনে রাখেন। যে আগে আমি এই বৃত্তটা যে দেখতেছেন এই বৃত্তটা আমরা একটি বৃত্ত এই বৃত্তটা আঁকে দিয়ে দিব। এই বৃত্তটা, এই বৃত্ততে আমি একটি কালার এখানে দিয়ে দিব। এইভাবে যদি আমি একটা করে কালার রিমুভ করি, এভাবে দেখেন আমি বৃত্তটা এভাবে রিমুভ করি, অনেকটা টাইম অনেকটা বেশি লাগবে। আমি এভাবে রিমুভ করব। আমরা এই বৃত্তটাকে বরাট করে এরকম একটি বৃত্ত এঁকে তারপর মিউজিক টুলসটা দিয়ে আবার এটাকে আমার যে পজিশন মতনে দিয়ে দিব, দিয়ে এটা রিমুভ করে দেব। এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে কালারগুলো রিমুভ করব। একটা একটা কালার রিমুভ করতে অনেক সময় লাগতে পারে, সেই জন্য আমি এটাকে একটি
পয়েন্টে মানে সাইড দিয়ে একটি কালার টেনে দিব, আর যে কালারটা আমার এটার ভিতরে বা এই নিটিং এর ড্রয়িংটার ভিতরে নেই, এরকম একটি 16 নাম্বার কোড দিয়ে আমি একটি কালার টেনে দিচ্ছি। দেখতে থাকুন এভাবে আমি কিছু অংশ যেতটুকু আমি ড্রয়িং করব, মানে পিকচারটার প্রত্যেকটা এভাবে একটি কালার দিয়ে আমি সাইড দিয়ে টেনে দিব। এটা টেনে দেওয়ার কারণ হচ্ছে এভাবে যদি আমরা টেনে দিই তাহলে আমরা কালার কোডগুলো প্রত্যেকটা মানে অনেকগুলো কোড এখানে শো করতেছে, আমরা কোডগুলো রিমুভ করতে সহজ হবে, সেই জন্য আমরা এটি আগে এভাবে সিলেক্ট করে নিচ্ছি। আর একটি কথা বলি, যারা দেখতেছেন ভিডিওটা তারা মনোযোগ সহকারে দেখুন, আর এতে যদি আপনারা বুঝতে কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে অবশ্যই ফেসবুক পেজে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ভিডিও কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করে আপনাদের মতামত জানাতে পারেন, বা কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে সেটাও জানাতে পারেন, আর আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব যে জায়গায় না বুঝবেন সেই জায়গাটা বুঝিয়ে দেওয়ার জন্য। আমি যে ট্রিক্সটা আপনাদের সামনে ব্যবহার করেছি এই ট্রিক্সটাই আপনারা ব্যবহার করবেন, আর এটার কোনো নির্দিষ্ট কোনো ট্রিক্স নেই। আপনারা যদি আমার চেয়েও কম সময়ে আপনারা এটা রিমুভ করতে পারেন তাহলে সেই নিয়মটাই সেইভাবেই রিমুভ করবেন। জাস্ট আপনাদেরকে একটি ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, যেন এভাবে আমি এটা সিলেক্ট বক্স দিয়ে আমরা এটা সিলেক্ট করে নিব, যেন পিকচারে যতগুলো কালার আছে সব আদার্স কালারগুলো। এখন আমরা কন্ট্রোল কিউতে ক্লিক করব, কিবোর্ডের কন্ট্রোল কিউতে ক্লিক করার পর প্যাটার্নে ক্লিক করলে এরকম আসবে আমার এখানে যতগুলো কোড, প্রত্যেকটা কোড এখানে শো করতেছে। তাই আমি এখানে এর আগে 16 নাম্বার কোডটা ব্যবহার করেছি, আর এখানে দেখেন 12 নাম্বার কোডটা ব্যবহার করেছি। এই কোডগুলো ব্যতীত যত কোডগুলো এখানে শো করবে প্রত্যেকটা কোড আমি জিরো করে দিব। আপনারা এভাবে প্রত্যেকটা কোড জিরো করে দিবেন। জিরো করে দেওয়ার মানেই হচ্ছে যে এখানে আলাদা কোনো আর কোড থাকবে না, শুধু যে আমি 16 নাম্বার কোডটা ব্যবহার করেছি যেটা সাইড দিয়ে কালার টেনে, সেই কোডটা এখানে থাকবে, আর কোনো কোড এখানে থাকবে না। আমি প্রত্যেকটা কোডকে একটা একটা করে জিরো করে দিচ্ছি, দেখেন অনেকগুলো কোড এখানে শো করেছে। তাই আমি প্রত্যেকটা কোডকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে মানে জিরো কোড দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এক নাম্বার কোডও দিতে পারেন, আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি প্রত্যেকটা কোডকে জিরো করে দিচ্ছি, করে দিয়ে আপনাদেরকে এই দেখেন আমি এখানে প্রত্যেকটা কোডে জিরো হয়ে গেছে, যে আমি 16 নাম্বার কালার কোডটা দিয়ে আমি যে সেন্টার একটি মার্ক দিয়েছিলাম সেটাই দেখাচ্ছে। এখন আমি খালি জায়গাগুলো জিরোকে এক করে দেবো, দেখেন এখন কিন্তু ওই পিকচারটা আমার অনেকটা শো করতেছে, কিন্তু এই রাইট সাইডে দেখেন এক পাশের পিকচারটা আছে আর এক পাশে কিন্তু পিকচারটা শো করে নয়। আমি এটাকে বিকল্প পদ্ধতি দিয়ে আমি দেখিয়ে দিব, আমি এখানে 16 নাম্বার কোডই ব্যবহার করব, 16 নাম্বার কোড। এখন আমি এটা কালার দিব, আমার যে কালার প্রয়োজন বা আমার এটা তিনটা কালার, সেই তিনটা কালার এখানে আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখন এই যে বৃত্তটার মিডিল পয়েন্ট নেবেন, কারণ আমি এটাকে আবার অপর পাশে হরিজন্টাল করে দিব। তারপর আমি সমান্তরালভাবে এটাকে কপি করে আমরা এটাকে রাইট পাশে নিয়ে যাব, যাওয়ার পর সমানভাবে এটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর কন্ট্রোল এক্সে ক্লিক করতে পারেন, অথবা যে আমি যে টুলসটি দেখেছি সেই টুলসও ক্লিক করতে পারেন। তারপর দেখেন এটা উল্টো দিকে মুভ করেছে, এখন আমার আগের মতন পিকচারটা শো করতেছে। এভাবে আপনারা কাজটি করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।